এই মুহূর্তে মালদার দিকে নজর রাখতে হচ্ছে। মালদাতে সেখানে বিজেপির তরফ থেকে মহামিছিলের আয়োজন করা হয়েছে। তৃণমূলের পাল্টা এবার মহামিছিল বিজেপির। দলের উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির ডাকেই আজ পুরাতন মালদার শাহাপুর সেতু মোড় থেকে মঙ্গলবাড়ি মোড় পর্যন্ত এই মহামিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। রাজশ্রী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, একটু বিস্তারিত তোমার কাছ থেকে জানবার চেষ্টা করব এই মিছিলের মূল উদ্দেশ্যটা ঠিক কি, যেখানে ইতিমধ্যে পা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতারা। জানবার চেষ্টা করবো, তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে তৃণমূলের পাল্টা এবার মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। রাজ্যের বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন আজকের এই মহামিছিলে, যেখানে মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগানিং করা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে হিংসামুক্ত রাজনীতি এবং একই সঙ্গে সন্ত্রাসমুক্ত বাংলা গড়ার ডাক দেওয়া হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এবং সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন এবং রয়েছেন উপস্থিত রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এছাড়াও একাধিক বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন, হাতে দলীয় পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো এই মহামিছিলে পা মিলিয়েছেন তারা। রীতিমতো পুরাতন মালদা শাহাপুর সেতু মোড় থেকে এই মহামিছিল শুরু হয়, মঙ্গলবাড়ি মোড় পর্যন্ত এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে আজ বিজেপি নেতৃত্বের তরফে। পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতির উল্লেখ করে হিংসামুক্ত রাজনীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলা গড়ার ডাক, একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক, মূলত এই সকল বিষয়কে সামনে রেখে আজ মহামিছিলের ডাক দেওয়া হয়। মালদার শাহাপুর সেতু মোড় থেকে মঙ্গলবাড়ি মোড় পর্যন্ত এই মহামিছিলে পা মিলিয়েছেন এই মুহূর্তে বঙ্গ বিজেপি নেতৃত্ব, যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকেরা। হাতে দলীয় পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে রীতিমতন তারা পথে নেমেছেন এবং বাংলায় যাতে অবিলম্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, যেভাবে এর আগেও আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসাতে বেশ কিছু সময় মূলত বিজেপি কর্মী সমর্থকদের ঘরছাড়া হতে হয়েছে, কার্যকর্তা তাদের উপরে হামলা, একাধিক সময় তাদের ঘরছাড়া হওয়ার ঘটনা, এবং সেই সকল ঘটনার প্রতিবাদেই আজ পথে নেমে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে। এবং এই মুহূর্তে মালদার ছবি আপনাদের সামনে, যেখানে বিজেপির মহামিছিল এবং রাজ্যের বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি উপস্থিত রয়েছেন হাতে দলীয় পতাকা এবং একই সঙ্গে প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে পা মিলিয়েছেন তারা। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রাজশ্রী রয়েছে, আরও বিস্তারিত জানাতে পারবে রাজশ্রী। রাজশ্রী,
ইতিমধ্যে যে ছবি ধরা পড়ছে বিজেপির একাধিক নেতারা সেখানে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা কি সম্ভব এই মুহূর্তে? উনি মনে হয় একুশে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন, উনার থার্ড টার্ম এটা। অষ্টডিম্ব 17 সালে সর্ষের বীজ ছড়িয়েছিল, কিছু হয়নি। গত বছর জেসিবি মেশিন নিয়ে মাটি কেটে মাছ ছেড়েছিল, হয়নি। শিল্প গেছে আগেই, শিল্পী ভাগালো এখন। পিসিমণিরা, পিসিমণির ভক্তরা এবার জোরসে বলো জয় বাংলা। দেখুন, আমরা রাজ্য সরকারকে 15 দিন সময় দিয়েছি। যে রাজ্য সরকার কথায় কথায় বলতো তৃণমূল কংগ্রেস যে আমরা পেট্রোল ডিজেলের দাম কমাতে পারছি না, তার কারণ কেন্দ্র বকেয়া দেয় না 6,591 কোটি টাকা জিএসটির। আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকারকে পাঠিয়ে দিয়েছে, 15 দিনের মধ্যে যদি না কমায় তাহলে আমরা ডেট ঘোষণা করব। মাননীয় শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এবং আমরা নবান্ন ঘেরাও করব এবং নবান্নর সামনে অবস্থান শুরু করব। আমরা দেখেছি আজকে নিশীত প্রামাণিক তিনি দেখা করেছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? কোন বিষয়ে আরেকবার বলুন। আজকে নিশীত যে ছবি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে যে মহামিছিলের আয়োজন করা হচ্ছে শাহাপুর থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত এই মিছিল, এবং সেই মিছিল থেকেও শুভেন্দু অধিকারীর পাশাপাশি যেমন উপস্থিত রয়েছেন সেখানে সুকান্ত মজুমদার, এবং তিনি ফের একবার বললেন যে বর্তমানে সরকারের যে অবস্থান রয়েছে, রাজ্যের যে পরিস্থিতি রয়েছে, তার প্রেক্ষিতে নবান্ন অভিযান করা হবে। এবং এর আগেও আমরা দেখেছি নবান্ন অভিযানের ডাকের প্রসঙ্গ কিন্তু উঠে এসেছিল সুকান্ত মজুমদারের কণ্ঠে, এবং আজ ফের একবার সেই ইস্যুতেই সরব হলেন তিনি। আর এই মুহূর্তে যে ছবি মহামিছিলের আয়োজন করা হয়েছে মালদা, এবং সেখানেই একাধিক বিজেপির নেতারা উপস্থিত রয়েছেন, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ তিনিও উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী, এই মিছিল থেকে মূলত আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছেন শোনাবো। ভারতীয় জনতা পার্টির দুর্গ না আজকের নয়, 18 সাল থেকে। আমি তখন তৃণমূলের অবজারভার ছিলাম, 20টা জিপি, 6টা জেলা পরিষদ, প্রায় 3 থেকে 4টা পঞ্চায়েত সমিতি, এবং 19-এর ভোটে উত্তরমাল্লায় প্রায় 1,85,000 ভোটে জিতিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে বর্তমানে রাজ্যের যা অবস্থা। মানুষ চাইছে চোরেরা জেলে যাক, দেখার মতো বড় বড় বিল্ডিং, এই চোরদের শেষ করতে হবে। এবং শুভেন্দু অধিকারী তিনিও যেমনটা বললেন, কার্যত কটাক্ষের সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়, এবং এই মহামিছিলের যে আয়োজন করা হয়েছে মূলত বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক, যেভাবে দিকে দিকে হিংসার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে রীতিমতো সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপির নেতারা এই মুহূর্তে সেই মহামিছিলে উপস্থিত রয়েছেন যেখানে গণতন্ত্র বাঁচানোর যে ডাক সেই ডাক দেওয়া হয়েছে। এবং রাজশ্রী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সেই ছবি আমাদের সামনে তুলে ধরছে। রাজশ্রী, আরও একবার তোমার কাছে যাবো এই মুহূর্তে, ঠিক মহামিছিলের অবস্থান কোন জায়গায় রয়েছে? আমরা দেখো এই মুহূর্তে আমরা রয়েছি ছাতিয়ান গাছি মোড় এলাকায় শাহাপুরের, এবং আর কিছুক্ষণ পরেই দাদিপাড়া মাঠে আমরা পৌঁছাবো, এবং সেখানেই আমরা দেখতে পাবো যে সেখানে বক্তব্য রাখবেন রাজ্য সভাপতি বিজেপি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে মমতা ব্যানার্জি সিঙ্গুরে যেখানে বলেছেন যে শিল্পের উন্নয়ন হবে, সেই বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে বড় একটি অশ্বডিম্ব হবে, এতদিনে যেই উন্নয়ন হতে পারেনি আজকে তিনি কিসে
এবারে রাজ্য সরকার এক কথা বলতে গেলে সম্পূর্ণটাই রাজনৈতিক গিমিক হিসাবেই দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধুমাত্র যে রাজ্যের বিরোধী দলনেতা তিনি আজকের এই মহামিছিলে পা মিলিয়েছেন তা না, একই সঙ্গে অসংখ্য সাধারণ মানুষ তারাও বর্তমানে সরকারের বিরোধিতা করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। রাজ্যে যে দিকে দিকে হিংসার ঘটনা হচ্ছে সেই হিংসামুক্ত রাজনীতি এবং সন্ত্রাস মুক্ত বাংলার ডাক দিয়ে আজ বিজেপির যে মহামিছিলের আয়োজন করা হয়েছে মালদায়, মূলত সেখানেই পা মিলিয়েছেন তারা।